আগস্ট তার সাংগঠনিক পদযাত্রা শুরু করে 2023 সালের 31 আগস্ট তিন বর্ষ পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আগামী 31 আগস্ট আগামীকাল রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেই আলোচনা সভায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের সেই আলোচনা সভায় সকল যুব সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকবে। আপনারা যারা লাইভটি দেখছেন তাদের প্রত্যেকেই সেই অনুষ্ঠানে আগামীকালে সেই আলোচনা সভায় আমন্ত্রণ জানাচ্ছি। বিকেল 3টা শুরু হবে সেই আলোচনা অনুষ্ঠান এবং পরের দিন শুক্রবার বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি যুব সমাবেশ আয়োজন করতে যাচ্ছি আমরা এবং সেই যুব সমাবেশে হাজারো তারুণ্যের সমাবেশ ঘটবে, হাজারো যুব সমাজের যুবকদের প্রতিনিধিত্বের সমাবেশ ঘটবে। সেখানে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমরা এবারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আজকের যে শুভেচ্ছা বার্তা সেই শুভেচ্ছা বার্তাটি প্রদান করছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি সাহেব মঞ্জুর মোর্শেদ মামুন ভাই। আসসালামু আলাইকুম। আগামীকাল বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী এবং চতুর্থ বছরের পদার্পণ করবে। তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমরা একটা দুর্যোগ সময় এবং সংকটকালীন মুহূর্ত পার করছি। জাতির এই সংকটকালীন মুহূর্তে সকল যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা যে লক্ষ্য উদ্দেশ্যে আন্দোলন সংগ্রাম করে রাজপথে এখনো পর্যন্ত টিকে আছি সেটা আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব। সেজন্য আমাদেরকে এবার যুব অধিকার পরিষদের আমাদের স্লোগান হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান তিন পারিয়ে শেয়ার মুক্ত করব স্বৈরাচার। এবং আমাদের আগামীকাল 31 আগস্ট লিভোটাস ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের আলোচনা সভা হবে বিকেল 3টায়। সেখানে সকল যুব সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবে এবং আগামী 1 সেপ্টেম্বর শুক্রবার বিকেল 3টায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুব সমাবেশ এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সেখানে সকল নেতাকর্মী এবং সর্বস্তরের নেতাকর্মী এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ সহ ছাত্র যুব শ্রমিক গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবে এবং আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাদের দলকে সাপোর্ট করেন তারা উপস্থিত থাকবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল স্তরের নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ভাইকে। আসসালামু আলাইকুম। যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল তাদের একটি আলোচনা সভা রয়েছে রিপোর্টার্স ইউনিটে বিকাল 3:30। আপনারা জানেন যে আমাদের একটি প্রোগ্রামে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত আফসোস এবং হতাশা প্রকাশ করেছিলেন যে যুবকরা ছাত্ররা কেন আসলে রাজপথে নামছে না, কেন বাংলাদেশে গণ অভ্যুত্থান তৈরি হচ্ছে না। আপনারা অবহিত আছেন ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ আমরা 2018 সাল থেকে আমাদের উত্থানের পর থেকে আমরা রাজপথে রয়েছি এবং আমাদের এই রাজপথে থাকার কারণে জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি অত্যন্ত আনন্দিত এবং একই সাথে আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন, আমাদের প্রশংসা করেছেন যে আমরা দেখছি নুরুল হক নূরের সাথে যে সকল তরুণ নেতৃবৃন্দ রয়েছে তারা সবসময় রাজপথে রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রত্যাশা করেছেন অন্যান্য যুবকরা অন্যান্য ছাত্ররা তারাও যাতে রাজপথে নেমে আসে এবং তারাও ফেসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখে। যুব অধিকার পরিষদ সবসময় রাজপথে ছিল, রাজপথে এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এই ভূমিকা রাখার জন্য আজকে সারা দেশের যুবক সমাজের কাছে আপনারা জানেন যে যুব অধিকার পরিষদের আলাদা একটা জায়গা, আলাদা একটা অবস্থান এবং আস্থা বিশ্বাসের জায়গাটা তারা তৈরি করতে পেরেছে। যুব অধিকার পরিষদের অঙ্গীকার দেশ হবে জনতার এবং তারা বলছে যে তিন পেরিয়ে চার মুক্ত করো স্বৈরাচার, এই স্লোগান তারা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা তাদের ব্যানার পোস্টার এবং তাদের লিফলেটে তারা এই স্লোগান লিখেছে। দেখেন বাংলাদেশে অনেক যুবক রয়েছে, অনেক নেতৃবৃন্দ রয়েছে, আমরা দেখি যে যুবকরা
তারা সব সময় মানে যেদিকে ফোকাস দেওয়ার কথা এবং দেশের মানুষের যে দাবি দেওয়া সেদিকে ফোকাস না দিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন দিকে বিশেষ করে অনেকে মাদকাসক্ত হয়ে যায়, অনেকে দুর্নীতিতে যুক্ত হয়ে যায়। সেই জায়গায় এই যুবক সমাজকে সঠিক লাইনে রাখার জন্য যুব অধিকার পরিষদ কাজ করছে। আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে যুব অধিকার পরিষদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করছি এবং একই সাথে এই যুব অধিকার পরিষদ এই স্বৈরাচার ফেসিবাদ সরকার হটানোর জন্য যেভাবে তারা আপনার সংগ্রাম করে যাচ্ছে, রাজপথে ভূমিকা রাখছে, এই ভূমিকা তারা সবসময় রাখবে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জি, ধন্যবাদ রাশিদ খান ভাইকে। এ পর্যায়ে আমাদের বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর ভাইকে। সারা দেশের যুব সমাজকে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশ যে দুর্যোগের মুখে আছে এটা আমরা সবাই জানি, বিশেষ করে আজকে যারা গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনভাবে বেঁচে থাকার কথা, স্বাধীনভাবে চলাফেরার কথা বলে, ভোটের অধিকারের কথা বলে, তারা আজকে এমনভাবে নির্যাতিত, নিষ্পেষিত। মুক্তিযুদ্ধের আগে পাকিস্তান আমলে এইভাবে আসলে স্বাধীনতাকামী যে জনতা ছিল, সে সময় যারা আন্দোলন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, তাদের উপরে এইভাবে অত্যাচার নির্যাতন হয় নাই। আজকে আপনারা জানেন যে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, সকালবেলাতেই আমরা সারা বাংলাদেশ থেকে এই গুম হওয়া পরিবারের স্বজনদের একটি স্মৃতিচারণ কিংবা আহাজারির প্রোগ্রাম ছিল যে তাদের স্বজনদের ফিরে পাওয়ার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সেই সমাবেশটি আমরা করে সেখানে বক্তব্য রেখেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিরা। এমনকি সেই প্রোগ্রামটি করার ক্ষেত্রে সেই যে সংগঠন মায়ের ডাক, তারা বিভিন্ন অডিটোরিয়াম নেওয়ার জন্য বিভিন্ন কর্তৃপক্ষের কাছে গিয়েছিল, তারা অডিটোরিয়ামটিও দিতে চাচ্ছিল না, যে কারো বাবা মা ভাই বোন স্বামী গুম হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, তাদের নিয়ে আলোচনা করা যাবে না। আজকে এই রকমের একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে আজকে এই দেশ পরিণত হয়েছে। আজকে উন্নয়নের কথা বলে, ডিজিটাল বাংলাদেশের কথা বলে, আজকে এই ধরনের একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে এই সরকার বাংলাদেশকে। তো তার মধ্যে দিয়ে আপনারা জানেন যে 2018 সালে তারুণ্যের বিপ্লব ঘটেছিল, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এবং সেই বিপ্লবের অগ্নিগর্ভ থেকে যে সংগঠনটির জন্ম হয়েছিল, যে ছাত্র সংগঠন, যুব সংগঠন, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ এবং পরবর্তীতে শ্রমিক অধিকার পরিষদ, এবং এই বিপ্লবীদের সাথে বাংলাদেশ বিনির্মাণের, বাংলাদেশ পুনর্গঠনের আন্দোলনে প্রবাসী সহযোদ্ধারা প্রবাস থেকে যুক্ত হয়েছিলেন, তাদের নিয়ে গঠিত হয়েছিল প্রবাসী অধিকার পরিষদ, এবং এই দেশের অস্তিত্বের যে সৃষ্টি লগ্ন থেকে বলা চলে সেই মুক্তিযুদ্ধ থেকে, যখন ছাত্র এবং শ্রমিকদের যে একটা অংশীদারিত্ব ছিল, ছাত্র এবং শ্রমিক আন্দোলন এই দেশের সমস্ত গণ আন্দোলনকে একটা ভিন্ন মাত্রা দিয়েছিল, সেই শ্রমিকদের অধিকার আদায়ে, শ্রমিকদেরকে রাষ্ট্র পরিচালনায় যুক্ত করার জন্য আমরা শ্রমিক অধিকার পরিষদ নামেও একটি সংগঠন গড়ে তুলেছিলাম। এবং সর্বশেষ আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদ 2018-21 সালের 26 অক্টোবর প্রতিষ্ঠা হয়েছে। সামগ্রিকভাবে আজকে বলা চলে আমাদের এই রাজনীতির এটা, যারা দেশের সচেতন মহল, যারা আমাদেরকে পছন্দ করে আমাদের খোঁজখবর রাখে, তারা জানেন যে ছাত্র এবং যুবকরাই হচ্ছে আমাদের এই সংগঠনের প্রাণ, এবং বলা চলে গণ অধিকার পরিষদের মেরুদণ্ডই হচ্ছে ছাত্র এবং যুব সংগঠন, যুব অধিকার পরিষদ। সেই যুব সংগঠনের আজকে বিশেষ করে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সংক্ষিপ্তভাবে এই শুভেচ্ছা বার্তা বা কথাবার্তায় এই ফেসবুক লাইভের মাধ্যমে আমরা এই বার্তাটি আপনাদেরকে দিচ্ছি, যে ইতিমধ্যেই যুব অধিকার পরিষদের আমাদের সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক কর্মী জনাব নাদিম হাসান, সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, আমাদের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের কথাবার্তিতে আপনারা মেসেজ পেয়েছেন যে আগামীকাল বিকাল সাড়ে তিনটায় রিপোর্টার্স ইউনিটিতে এই জাতীয় সংকট উত্তরণে যুব সমাজের ভূমিকা নিয়ে বিভিন্ন যুব সংগঠনকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছে। এই ধরনের যুগোপযোগী আলোচনা সভা প্রোগ্রামের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।
সৃজনশীল চিন্তা ভাবনা এবং সেখানে আশা করি সমস্ত রাজনৈতিক দলের বা বিভিন্ন যুব সংগঠন অংশগ্রহণের মধ্যে দিয়ে জাতীয় সংকটে যুব সমাজের করণীয় একটা দিক নির্দেশনা যুব সমাজকে তারা দিবে। এবং শুক্রবার দিন যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব অধিকার পরিষদের সারা দেশের যে ইউনিটের নেতৃবৃন্দ রয়েছে, নেতাকর্মী রয়েছে, তাদের নিয়ে একটি মিলন মেলা এবং এই দেশের এই সংকটে যুব সমাজের ভূমিকা নিয়ে আলাপ আলোচনা করার জন্য তারা যুব সমাজের আয়োজন করেছে। আশা করি সমসাময়িক এই সময়ের মধ্যে, সমকালীন সময়ের মধ্যে যুব অধিকার পরিষদের এই যুব সমাজ এদেশের যুব সমাজকে একটা জাগরণ ঘটাবে এবং আগামীতে মানুষের ভোটের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সর্বোপরি জাতীয় সংকট উত্তরণে যুব সমাজের ভূমিকা রাখার জন্য যুব অধিকার পরিষদের এই যুব সমাজ তারুণ্যকে নতুন করে পথ দেখাবে। আজকে যুব সমাজ বলতে আমরা যাদেরকে বুঝি, যুব সংগঠন বলতে যাদেরকে বুঝায়, বড় বড় রাজনৈতিক দল কিংবা অন্যান্য সংগঠনের যে যুব সমাজ আছে, তারা আসলে যুবকদের সমস্যা নিয়ে ভাবে কি না? আজকে এই যে প্রায় আপনার 2 কোটি যুবক বেকার, প্রায় 50 লক্ষ শিক্ষিত বেকার, এদের কথা কে বলছে? আজকে যুব সমাজকে ক্ষমতায় থাকার জন্য চাঁদাবাজি, টেন্ডারবাজির লাইসেন্স দিয়ে, গুন্ডামি মাস্তানির লাইসেন্স দিয়ে আজকে তাদেরকে বিপদগামী করা হচ্ছে, মাদকে আসক্ত করা হচ্ছে। তো এই যে সবাই বলে থাকে যে ছাত্র যুবকরাই হচ্ছে আগামীর ভরসা, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক রাশেদ খান এই সময়ের যে অন্যতম একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা রেফারেন্স দিয়ে বলেছেন যে তিনি বলেছিলেন যে ছাত্র এবং যুবকদেরকে জাতির এই সংকট উত্তরণে এগিয়ে আসতে হবে। তো সবারই প্রত্যাশা যে যুব সমাজ এবং ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। তো কেন যুব সমাজ এগিয়ে আসছে না, কেন যুব সমাজ বিপদগামী হচ্ছে? কারণ এই যে বড় বড় রাজনৈতিক দলের সঠিক নির্দেশনা না থাকা, সেই জায়গা থেকে যুব অধিকার পরিষদ অল্প সময়ের মধ্যে যেভাবে সারা দেশে বিস্তৃত হয়েছে, তার একটা প্রতিফলন হয়তো আগামীর শুক্রবারে যুব সমাবেশে ঘটবে এবং সারা দেশের বিশেষ করে যুব অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে হামলা মামলার মধ্যে দিয়ে মেধা শ্রম অর্থ ব্যয় করে রক্ত দিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করেছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আশা করি তাদের এই 1 তারিখের যুব সমাবেশ এই দেশের যুবকদের মধ্যে নতুন করে একটা আশার সঞ্চরণ ঘটবে, যেটা আমরা বলেছি যে গণ অধিকার পরিষদ যখন নির্বাচন হবে, নির্বাচনে যাবে সারা বাংলাদেশে তরুণদের প্রতিনিধিত্ব করতে চায় এবং তরুণ জনপ্রতিনিধি সারা বাংলাদেশে তারা তৈরি করতে চায়, তার জন্য সারা যুব সমাজকেও বলবো যুব অধিকার পরিষদের সাথে যুক্ত হওয়ার জন্য, যুব অধিকার পরিষদে যুক্ত হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।